আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা যারা বাগানি ভাই আছি, আমরা কৃষক, আমাদের কৃষক ভাইরা, বাগানি ভাইরা, আমরা যারা কমার্শিয়ালি চাষ করি, আমরা বাগানে মাঠে যারা কাজ করি, আমাদের ছাদ বাগান, উঠান বাগান, আঙ্গিনা বাগান, আমরা আমাদের শখের বাগানে যখন চাষ করি তখন পোকামাকড়, ছত্রাকনাশক, কীটপতঙ্গগুলো যখন খেয়ে ফেলে তখন দুঃখের অন্ত থাকে না। তো আমরা আমাদের কোনটি ছত্রাকনাশকের আক্রমণ, কোনটি কীটনাশকের আক্রমণ আমাদেরকে চিনতে হবে। কীটনাশক এবং ছত্রাকনাশকের আক্রমণ চিনে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো আজকে আমি কমন কিছু কীটনাশক নিয়ে আলাপ করবো আপনাদেরকে, কোন কীটপতঙ্গগুলো যে আমাদের আক্রমণ করে আমাদেরকে চিনতে হবে, কোনটি কোন কোন কীটপতঙ্গের আক্রমণ, কোনটি কীটপতঙ্গের আক্রমণ, কোনটি কোন পোকার আক্রমণ, আমাদেরকে চিনে ওষুধ প্রয়োগ করতে হবে। আমি কমন কিছু কীটনাশক নিয়ে আলাপ করব। তো আমাদেরকে হাতের কাছে কিছু কীটনাশক রাখতে হবে। তো আমি প্রথমে আলাপ করব বাটিমেক মাকড়নাশক এবং মাকড়নাশক এবং এটি লাল মাকড় এবং পাতা কোঁকড়ানোর জন্য ভালো কাজ করে। আপনার বাটিমেক রাখবেন। এছাড়া গেইন আছে, আপনারা দেখুন গেইন ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের, এটা শোষক পোকার জন্য ভালো কার্যকর। শোষক পোকার জন্য গেইন ভালো কার্যকর, যেহেতু ইমিডিয়া ক্লোরোফিট শোষক পোকা, জাত পোকা ইত্যাদির জন্য কার্যকর। এন্টিক আছে, এন্টিক আপনারা দেখুন, এন্টিক প্রতি লিটারে এন্টিক 2.5 ইসিতে ল্যামডাসাই হ্যালোথ্রিন, এটি আপনারা ধানের মাজরা পোকা, জাত পোকা, পামরি পোকা ইত্যাদির জন্য ভালো কার্যকর। সানমেরিন আছে, সাইপারমেথিনের, এটিও একটা ভালো কার্যকর ওষুধ। পামরি পোকা, লাদা পোকা, জাত পোকা, জেসি, হপার পোকা, মাজরা পোকা ইত্যাদির জন্য ভালো কার্যকর। টাফগর আছে 40 সিসি, ডাইমেথয়েড গ্রুপের, অটোক্রপ কেয়ারের ডাইমেথয়েড গ্রুপ, টাফগর, রুগর, আপনারা এগুলো রাখতে পারেন। এটি জাত পোকা, জেসি, হপার পোকা, পামরি পোকা, লাদা পোকা ইত্যাদির জন্য ভালো কার্যকর। এছাড়া সর্বশেষে আমি যে নাইট্রো নিয়ে কথা বলবো, নাইট্রো এটি একটি অটোক্রপ কেয়ারের উন্নত মানের কীটনাশক। নাইট্রো সাইফারমেথিন ক্লোরোফাইরিফস, এটি সাইফারমেথিনকে আরও একটু কার্যকারিতা বাড়াতে সাইফারমেথিন যোগ ক্লোরোফাইরিফস অ্যাড করা হয়েছে। এটির কার্যকারিতা আরও বাড়ানো হয়েছে, যার কারণে কৃষিতে এটি বহুল ব্যবহৃত। কৃষিতে আমাদের যে গাছপালা হয়, আমাদের যে পামরি পোকা, লেদা পোকা, জাত পোকা, দেশি হপার পোকা এবং আমাদের যে ছোট ছোট বিচ্ছু পোকা আছে, এগুলোর জন্য নাইট্রো 505 ইসি ভালো কার্যকর, যেহেতু এটি কার্যকারিতা বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা ধানের জন্য ব্যাল্ড এক্সপার্ট ইউজ করতে পারি। ধানের মাদ্রা পোকা, লাদা পোকার জন্য আমরা ব্যাল্ড এক্সপার্ট ইউজ করতে পারি। তো আমরা এগুলো ব্যবহার করলে আমাদের ভালোভাবে সফল হবো, কার্যকর কীটপতঙ্গ দূর হবে ইনশাল্লাহ আশা করি।